মাটিমূর্তি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ঘোলা মাটি মাখানো খড়ের পুতুলটিকে কাদার প্রলেপ লাগিয়ে কিভাবে একটি সুন্দর অপরূপ সরস্বতী মূর্তিতে পরিণত করা হয়, সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা এখন দেখছেন সাউথ চব্বিশ পরগনার মা মনসা শিল্পালয়ে দেবী সরস্বতী তৈরির একটি অংশ। প্রথমে আমরা সরস্বতী ঠাকুরের মূর্তিটিকে কাদামাটি লাগিয়ে নেব, এরপর বাদ্যযন্ত্র বীণাটিকে এবং শেষে বাহন হাঁসটিকে কাদামাটি লাগিয়ে নেব। প্রত্যেকটি অংশ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হবে, আর সাথে রইল সেই কৃষ্ণনগরের শিল্পীর হাতের ছোঁয়া। তাই কৃষ্ণনগরের শিল্পীর হাতের ছোঁয়া দেখতে হলে আপনাদের তো পুরো ভিডিওটা দেখতেই হচ্ছে। এবং সাথে আপনাদের অনুরোধ করব, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আবারও দেখার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে যে মাটিটি ব্যবহার করা হচ্ছে এটি তৈরি করা হয়েছে চিট এঁটেল মাটি এবং সাথে বালি মাটি খুব ভালোভাবে মিশিয়ে। প্রতিমার কোন অংশে কতটা পরিমাণ কাদা ব্যবহার করা হচ্ছে এবং কাদাটি পুতুলের সাথে কীভাবে সেট করা হচ্ছে সেটি ভালোভাবে দেখতে থাকুন। সম্পূর্ণ কাজটি দেখতে ও শিখতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। এছাড়া কিভাবে ঠাকুরের কাঠামো বানানো হয়, কিভাবে সরস্বতী ঠাকুরের মুখ তৈরি করতে হয়, খড়ের পুতুল কিভাবে তৈরি করতে হয় প্রভৃতি কাজ শিখতে চাইলে এই চ্যানেলের আগের ভিডিওগুলি দেখে নিতে পারেন। নজরিয়া লাগে নহি কহি
এখন আমরা দেখে নেব সরস্বতী ঠাকুরের বাদ্যযন্ত্র বীণাটিকে কাদামাটির কাজ সম্পন্ন করা। পুরো কাজটিকে আপনাদের দেখাতে চাইছি, তাই ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর কিছুদিন বাদেই সরস্বতী পুজো। আপনারা যদি মা মনসা শিল্পালয় থেকে প্রতিমা সংগ্রহ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। এখানে নানা রকম ডিজাইনের, বিভিন্ন সাইজের সুন্দর সুন্দর প্রতিমা পেয়ে যাবেন। দেবী সরস্বতীর বাহন হাঁসের কাদামাটির কাজটি সম্পূর্ণ হলেই পুরো কাজটি শেষ হবে। এরপর ঠাকুরটিকে 6-7 ঘন্টা রেখে দিতে হবে ওই কাদামাটিগুলি একটু শুকিয়ে যাওয়ার জন্য। তারপর শুকনো কাপড় ও ব্রাশ দিয়ে ঘষে নিলেই একদম চকচকে অপরূপ সুন্দর সরস্বতী ঠাকুর পরিণত হবে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এইভাবে হাতের আলতো ছোঁয়ায় ও কাপড় দিয়ে ঠাকুরটিকে মুছে মুছে দেবী সরস্বতীর সঠিক রূপটি ফুটিয়ে তোলা হচ্ছে। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে বলে এই মোছার কাজটি পুরোটা দেখালাম না। আপনারা যদি দেখতে চান কমেন্টে জানাবেন, তাহলে অবশ্যই আপনাদের জন্যে আরও একটি ভিডিও নিয়ে আসব। দেখুন কত সুন্দর সরস্বতী প্রতিমার মূর্তিটি আমাদের তৈরি হয়ে গেল। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।